কতদিন খেলবেন শুধু ধোনিই জানেন। সিএসকে কর্তৃপক্ষ চান আরও দুই এক বছর খেলুন মাহি, কিন্তু তারপর কে সামলাবে দলের উইকেট রক্ষকের দায়িত্ব? উইকেটের পেছনে নির্ভরযোগ্য দস্তানা খুঁজছেন চেন্নাই কর্তৃপক্ষ। আইপিএলের আগামী নিলামে সেই উইকেট রক্ষককে তুলে নিতে চান তারা। ধোনি অবসর নিলে যাতে সমস্যায় পড়তে না হয়, এজন্য সিএসকে কর্তৃপক্ষ তার বিকল্প উইকেট রক্ষক খুঁজছেন। চেন্নাই সূত্রে খবর, তিনজন উইকেট কিপারের দিকে নজর রয়েছে তাদের। প্রথম পছন্দ অবশ্যই ঋষভ পান্ত। ধোনির মতোই উইকেটের পিছনে এবং ব্যাট হাতে সামনে সমান সাবলীল, দলকে নেতৃত্ব দিতে পারেন। কিন্তু দিল্লি ক্যাপিটালসের অধিনায়ককে চাইলেই পাওয়া সম্ভব নয়। দিল্লি কর্তৃপক্ষ পান্থের মতো ক্রিকেটারকে ছেড়ে দেবেন বলে মনে হয় না চেন্নাই কর্তাদের। তবে কোনো কারণে ঋষভের নাম নিলামে উঠলে সর্বশক্তি দিয়ে ছাপাতে প্রস্তুত সিএসকে। সিএসকে কর্তৃপক্ষের দ্বিতীয় পছন্দ ঈশান কিশান। গত মরশুম পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সে ছিলেন। উইকেট কিপার হিসাবে দক্ষ, ব্যাটের হাত এবং ভালো, বয়স কম। কিন্তু মুম্বাই তাকে ছাড়বে কি না নিশ্চিত নয়। সুযোগ থাকলে তার জন্য ঝাপাতে প্রস্তুত সিএসকে কর্তৃপক্ষ। উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে চেন্নাই কর্তৃপক্ষের তৃতীয় পছন্দে রয়েছেন লোকেশ রাহুল। গত মরশুমে লখনৌ দলের সঙ্গে তার গণ্ডগোলের কথা সবার জানা। তবে সুযোগ পেলে রিকশা অর্কে দলে নিতে প্রস্তুত সিএসকে কর্তৃপক্ষ। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।